নমস্কার বন্ধুরা, দীপাশ কিচেনে সকলকে স্বাগত। আজকে খুব চটজলদি একটা পাস্তা রেসিপি নিয়ে হাজির হয়েছি। হাতে যখন সময় কম থাকবে, বাচ্চাদের জন্য যখন তাড়াহুড়ো হবে, স্কুলে টিফিন দিতে হবে, তখন চটপট করে এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। খুব সহজ পদ্ধতিতে করেছি, দেখুন। আশা করছি আপনারা অনেকেই এটা জানেন। জল ফুটতে দিয়ে তার মধ্যে একটু নুন আর সাদা তেল দিয়ে দিলাম 1 চামচ। তারপর এখানে আমি ম্যাকারনি পাস্তা নিয়ে নিয়েছি, পাস্তাগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। 8 মিনিট পাস্তাগুলো ফুটিয়েছি। 8 থেকে 10 মিনিট ফোটালেই পাস্তাগুলো কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। পাস্তাগুলো সেদ্ধ হতে একটু সময় লাগে, তাই 8-10 মিনিট ফুটিয়ে যখন দেখবেন কালারটা চেঞ্জ হয়ে সাদা হয়ে গেছে, তখনই বুঝে যাবেন যে পাস্তাটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর এটাকে আমি জলটাকে ঝরিয়ে নেব আর একটু ঠান্ডা করে নেব। যদি পাস্তা ওভারকুক হয়ে যায়, মানে একটু বেশি সেদ্ধ হয়ে যায়, তাহলে জলটা ঝরানোর পরে ভালো করে কিন্তু এটাকে ঠান্ডা জলে ধুয়ে নিতে হবে। আমার কিন্তু পাস্তাটা একেবারে ঠিকঠাকভাবেই সেদ্ধ হয়ে গেছে, কাজেই আর আলাদা করে সেদ্ধ করার দরকার নেই। আমি এটাকে নামিয়ে নিয়ে জলটাকে ভালোভাবে ঝরিয়ে নেব। বন্ধুরা, এই রেসিপিটা সহজ যতটা, খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। বাচ্চারা তো ভীষণ পছন্দ করবে, সাথে বাড়ির বড়দের জন্য যদি আপনি করেন তাহলে কিন্তু করে দিতে পারেন। 5 মিনিটেই কিন্তু রেসিপিটা তৈরি হয়ে যায়। শুধু পাস্তাটা যদি আপনি সেদ্ধ করে রাখেন, তাহলে 3 থেকে 4 মিনিটের মধ্যেই আপনি কিন্তু এটাকে তৈরি করে দিতে পারবেন। এরপরে একটু জলের মধ্যে গ্যাসে বসিয়ে দিয়েছি একটু জল। জলটার মধ্যে দিয়ে দিলাম 1টা টমেটো, 3-4 কোয়া রসুন। আর রসুন আর টমেটোটা দিয়ে একটু যখন ফুটে উঠে নরম নরম হয়ে যাবে, তখন টমেটোটার খোসা ছাড়িয়ে আর রসুনগুলোর খোসা ছাড়িয়ে নিয়ে এটার একটা পেস্ট তৈরি করে নিতে হবে। বন্ধুরা, চটপট করে এটাকে তুলে নেব আর একটু ঠান্ডা জলে খোসাটাকে ছাড়িয়ে নেব। খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়েছি একটুখানি লঙ্কা, এটাকে আমি পেস্ট করে নিয়েছি। ব্যাস, এরপরে গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে গেলে 1 চামচ তেল দেবো, বেশি তেলেরও কিন্তু কোনো দরকার নেই। তারপর একটু বড় বড় করে ডুমো ডুমো করে 1টা পেঁয়াজ কেটে রেখেছি। আমি এখানে 1 জনের পরিমাণেই বানাচ্ছি, তাই এখানে 1টাই পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা একটু ভেজে নিয়ে, মানে হালকা ভেজে নিয়ে, 40-50 সেকেন্ড মতো পেঁয়াজটা ভেজে নিয়ে যে পিউরিটা আমি তৈরি করেছি সেই পিউরিটাকে ওর মধ্যে দিয়ে দিলাম। পিউরিটা দিয়ে এবারে ভালো করে এটাকে একটু মিশিয়ে নেবো, আর সাথে মিক্সারটা ধুয়ে একটু জলও আমি দিয়ে দিলাম। তারপরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আলতো করে এইভাবে একটুখানি কষিয়ে নিতে হবে। কষাতে কষাতে দেখবেন এই যে টমেটোর কাঁচা গন্ধটা চলে যাবে। আর এর মধ্যে দিয়ে দিলাম আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন, আর এই দুটো দিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। আর যদি আপনার মনে হয়ে থাকে, আপনি একটু ধনের গুঁড়ো দিতে পারেন। ভালো করে কষাতে কষাতে দেখুন কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে এবং ভালোভাবে এটা কষানো হয়ে গেছে, বাইরে থেকে তেল বের হচ্ছে। এইরকম পরিস্থিতি যখন আসবে তখন এর মধ্যে কিছু চিলি ফ্লেক্স, কিছু ওরিগানো আমি দিয়ে দিলাম। আপনারা চাইলে পিজা সিজনিং যদি থাকে তাহলেও দিয়ে দিতে পারেন, খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। এরপরে একটু ওরিগানো দিয়ে দিলাম, চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে আবারও একবার কষিয়ে নেবো, আরও 3-4 মিনিট ধরুন কষিয়ে নেবো। 3-4 মিনিট পরে ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এই পরিস্থিতিতে এসে আমি কিন্তু সেদ্ধ করে রাখা পাস্তাগুলো দিয়ে দেবো। পাস্তাগুলো কিন্তু খুব ভালো করে জলটাকে ঝারিয়ে নিতে হবে আর সেদ্ধ করে নিতে হবে। আর যদি মনে হয় একটু বেশি কুক হয়ে গেছে, বেশি সেদ্ধ হয়ে গেছে, তাহলে ঠান্ডা জল ওর উপরে ঢেলে দিতে হবে। তারপরে আমার কিন্তু ঠিকঠাকভাবে সেদ্ধ হয়েছে, তাই পাস্তাগুলো জল ঝরিয়ে আমি একবারে প্যানের মধ্যে দিয়ে দিলাম। তারপর আলতো হাতে ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানোটাকে খুব সুন্দর করে করতে হবে। ধরুন 3 মিনিট ধরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে হালকা হালকা হাতে মিশিয়ে যেতে হবে। পুরো মশলা গ্রেভি যেটা, মানে পিউরি যেটা তৈরি করেছি, তার সাথে পাস্তাগুলো একেবারে মিশে যাবে। ওপর থেকে একটুখানি ধনে পাতা কুচানো ছড়িয়ে দেব। যারা কাঁচা লঙ্কা কুচানো ভালোবাসেন তারা একটু কাঁচা লঙ্কা ছড়িয়ে দিতে পারেন, বাচ্চারা খেলে না দেওয়াই ভালো। তারপরে এবারে একটা প্লেটের মধ্যে তুলে সার্ভ করে দেবো। বন্ধুরা, এটা তুলে নেওয়ার পরে আমি আগে এটাকে তুলে নিই, অবশ্যই করে তৈরি করবেন। কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টের সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর অবশ্যই করে আপনারা কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন আমাকে অবশ্যই জানাবেন, আপনাদেরকে ধন্যবাদ জানাবো। এরপরে দেখুন এতটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এরপর বাচ্চারা ভীষণ পছন্দ করে চিজ দিতে, 1টা চিজ স্লাইস আমি এখানে আপনি দিতে পারেন। আমি এখানে 1টা চিজ কিউব নিয়ে একটু গ্রেট করে নিয়ে দিয়ে দেবো, একটু ধনে পাতা কুচানো দিয়েছি। আর সবার লাস্টে চিজটা আমি গ্রেট করে ওপর থেকে একটু গ্রেটটা দিয়ে গ্রেট করে করে দিয়ে দেবো, যেটা বাচ্চাদের দেখতেও ভালো লাগবে
এবং খেতেও ভালো লাগবে। আর স্কুল টিফিনে যদি দেন তাহলে কিন্তু একেবারে চেটে পুটে সাফ হয়ে যাবে। দেখুন এইভাবে একটুখানি গ্রেট করে দেবেন, তাহলে আপনারা নিজেরাও দেখলেন কতটা সহজভাবেই পাস্তাটা তৈরি হয়ে গেল, খেতে কিন্তু অসম্ভব সুন্দর। যারা যারা পাস্তা বানাতে পারেন না তারাও এটা বানিয়ে ফেলবেন, চোখ বন্ধ করে এটা তৈরি করে নেওয়া যাবে। খুব সহজ পদ্ধতিতে এই পাস্তাটা তৈরি করে নিতে পারবেন আর বাচ্চা বড় সবার মন জয় করে নিতে পারবেন। চাইলে কিন্তু একটু ডিমের ঝুড়ি ভেজে নিয়ে এর ওপরে ছড়িয়ে দিতে পারেন বা একটু ঝুড়ি আলু ভাজা ছড়িয়ে দিতে পারেন, খেতে কিন্তু তাতেও দারুণ লাগবে। অবশ্যই করে তৈরি করুন, ভালো থাকবেন। খুব তাড়াতাড়ি ফিরবো নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।